বিন্দুর সংযোগ রেখার ঢাল কিভাবে বের করা যায়, একটা কমন একটা প্রশ্ন। আমরা অলরেডি সবাই বিভিন্ন জায়গায় এই ধরনের প্রশ্ন দেখেছি, বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে দেখেছি, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে দেখেছি। তো আমরা আজকে দেখব যে এই টাইপের যদি প্রশ্ন আমাদের সামনে থাকে তাহলে কিভাবে সলিউশন করব, এবং সূত্রটা প্রথমে দেখব যে সূত্রটা আসলে কিভাবে নির্ণয় করা হয়। আমরা সবাই জানি যে দুইটি বিন্দুর সংযোগ রেখার ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড ভুজদ্বয়ের অন্তর। এখন আমরা সেটা প্রুভ করার একটু চেষ্টা করব, তারপরে এক্সাম্পলে যাব। তো আমরা প্রথমেই একটা প্রসঙ্গ কাঠামো অঙ্কন করে নিচ্ছি। প্রসঙ্গ কাঠামোতে আমরা একটা রেখা অঙ্কন করে নিলাম, ধরে নিলাম হচ্ছে যে এই একটা রেখা, এই রেখার উপরে এই রেখার ঢাল আমরা বের করব, এবং এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে থিটা কোণ উৎপন্ন করলো। এবং এই রেখার আমরা যেহেতু ঢাল বের করবো, তার মানে অবশ্যই দুইটা বিন্দু থাকবে, তার মানে কি দুইটা বিন্দু সংযোগ রেখার ঢাল, তার মানে অবভিয়াসলি এই রেখার উপরে দুইটা বিন্দু থাকতে হবে। আমরা দুইটা বিন্দু বিবেচনা করে নিচ্ছি এখানে এই রেখার উপরে, সেটা হচ্ছে এখানে একটা বিন্দু আমরা বিবেচনা করে নিলাম এ, এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু বিবেচনা করে নিলাম, একটু দূরে এখানে বি বিন্দু, এক্স টু ওয়াই টু আর একটা বিন্দু বিবেচনা করে নিলাম। এখন এই উভয় বিন্দু থেকে এক্স অক্ষের উপরে আমরা দুইটা লম্ব অঙ্কন করি, যথাক্রমে ধরো এটা নাম দিলাম এসি, এবং বি বিন্দু থেকে এর উপরে লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে বিডি নাম দিলাম, এবং এই এ বিন্দু থেকে বিডির উপরে আরেকটা লম্ব অঙ্কন করব, এটা নাম দিচ্ছি ই। ওকে, এখন এই ফিগার থেকে আমরা জানি বা দেখতে পাই, প্রথমে যদি এই স্থানাঙ্ক বিবেচনা করি, এক্স ওয়াই স্থানাঙ্ক যদি, এক্স ওয়ান ওয়াই ওয়ান স্থানাঙ্ক যদি বিবেচনা করি, তাহলে মূল বিন্দু থেকে এই দূরত্বটা কিন্তু আমরা পাবো হচ্ছে ও সি এক্স ওয়ান, এবং এসি পাবো ওয়াই ওয়ান। ঠিক অনুরূপভাবে আমরা এখান থেকে বের করে নিতে পারবো যে ওডি, ওডির ডিস্টেন্সটা হবে এক্স টু, এবং বিডির ডিস্টেন্স হবে ওয়াই টু। আমরা এই যে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে এই ইনফরমেশনগুলো বের করে নিলাম। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখো এখান থেকে এই রেখাটা এবং এখান থেকে এই রেখাটা পরস্পর সমান ও সমান্তরাল। তো সমান ও সমান্তরাল হওয়ার জন্য যেহেতু এসি এবং ডিই পরস্পর সমান ও সমান্তরাল, তার জন্য আমরা এসির দৈর্ঘ্য যদি ওয়াই ওয়ান হয়, তাহলে এর দৈর্ঘ্য কিন্তু, অর্থাৎ এই ডিই দৈর্ঘ্যটা কিন্তু আমরা ওয়াই ওয়ান বিবেচনা করতে পারি। তো এটা যদি ওয়াই ওয়ান হয়ে থাকে, তাহলে বিই দৈর্ঘ্যটা কত হবে, বিই দৈর্ঘ্যটা আসলে কত হবে, বিই দৈর্ঘ্য, আচ্ছা বিই দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, পুরো বাহু থেকে যদি আমরা বিয়োগ করে দিই, বিডি থেকে যদি ডিই বিয়োগ করে দিই, তাহলে তো আমরা পেয়ে যাই, তাই না, এই অংশটুকু কিন্তু আমরা পেয়ে যাই। তো বিডির দৈর্ঘ্য ছিল ওয়াই টু আর এটার দৈর্ঘ্য ছিল ওয়াই ওয়ান, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে এই যে ডি বিইর মান। ওকে, আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে এই এই এবং সি ডি পরস্পর সমান ও সমান্তরাল। তো সেই কনসেপ্ট থেকে কিন্তু আমরা হচ্ছে এই দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। তার মানে কি আসলো, যে সি ডি সমান হচ্ছে এ ই সমান হচ্ছে, তাহলে এখন এখান থেকে আসো, এই যে পুরো বাহু থেকে আসো, ওডি মাইনাস ও সি, তাহলে ওডির দৈর্ঘ্য ছিল এক্স টু মাইনাস এটা হচ্ছে এক্স ওয়ান। তার মানে আমরা কিন্তু এখানে ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম, সেটা হলো এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং এই বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা বলেছিলাম যে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আবার এখানে দেখো এই বাহুটা এবং এই অক্ষটা সমান্তরাল, সমান ও সমান্তরাল, সমান বললে ভুল হবে, পুরো অক্ষের ক্ষেত্রে যদি চিন্তা করি সমান অবশ্যই হবে না, কিন্তু সমান্তরাল তো অবভিয়াসলি হবে। তো সেক্ষেত্রে এই কোণ এবং এই কোণটা সমান হবে এবং এটা হচ্ছে অনুরূপ কোণ। তো অনুরূপ কোণের কনসেপ্ট যেহেতু আমরা বুঝে গেলাম, তো এখন দেখো যে এ ই বি এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হলো। তো সমকোণী ত্রিভুজ যেহেতু হলো, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু জানি ট্যান থিটার একটা সূত্র আছে, ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে বিই, ভূমি হচ্ছে এ ই। তো এখন এখানে দেখো বিই এবং এ ইর মান কিন্তু আমরা এখানে বের করে রেখেছি, সেটা কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এটা আছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর এই যেহেতু এটাকে আমরা বলছি কি, এটা হচ্ছে ঢাল, ট্যান থিটা হলো ঢাল, তো এর পরিবর্তে কিন্তু আমরা হচ্ছে
এম লিখতে পারি। সো আমরা পরিষ্কারভাবে বুঝে গেলাম যে ঢাল নির্ণয়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা এটা, এবং এইভাবে বের করতে হয়। যদি ঢাল নির্ণয়ের সূত্র প্রুফ কখনো কাজে লাগে তাহলে প্রুফটা হবে এরকম। কিছু ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই লিখে নিতে হবে। তো সো আমরা এখানে বাংলা দিয়ে লিখতে পারবো যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড ভুজ দ্বয়ের অন্তর। এখন যদি একটা এক্সাম্পলে আসি, আমরা বলে নিলাম ধরো 5, 3, 6, 8 দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল বের করতে হবে। এই দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল কি বের করতে হবে, তাহলে ঢালটা কত হবে? ঢাল হবে, সূত্র কি ছিল, কোটি দ্বয়ের অন্তর ডিভাইড ভুজ দ্বয়ের অন্তর। তার মানে কি, কোটি কত, 3 এবং 8, তাহলে 3 থেকে 8 বিয়োগ করো, আর ভুজ দ্বয়ের অন্তর তাহলে 5 থেকে 6 বিয়োগ করো, 5 থেকে 6 বিয়োগ করলে তাহলে রেজাল্ট আসছে এখানে -5, আর নিচে -1 সমান হচ্ছে 5। দেখো আমি প্রথমে এটা থেকে এটা বিয়োগ করেছি, তুমি যদি কনভার্স করো, উল্টা যদি করো, তাহলে কোনো মানের পরিবর্তন হবে না। অর্থাৎ 8-3 ডিভাইড 6-5 যদি করো তাতে কোনো মানের কোনো পরিবর্তন হবে না। তবে অবশ্যই কিন্তু ক্রমটা ঠিক রাখতে হবে, ক্রমটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্টে গরমিল হয়ে যাবে। সো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবে যখন এই বিভিন্ন ক্ষেত্রে যে দুইটা বিন্দু দেওয়া আছে সেটা ঢাল বের করতে হবে, তখন কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখবে, না হলে কিন্তু দেখবে যে উত্তর অন্যদের সাথে মিলেনি বা হবেও না, অঙ্কটাও পসিবল না আদৌ।